ছোটো ছোটোরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুপ ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি এখন আমরা শুরু করছি পাতাবাহার চতুর্থ শ্রেণী অর্থাৎ চতুর্থ শ্রেণীর বাংলা বইটি আমরা প্রথম থেকে শুরু করব তো চলো শুরু করি প্রথম থেকে আর একটা কথা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলটি এইভাবে সাবস্ক্রাইব করে নেবে হ্যাঁ তাহলে তোমরা সবার আগে আমার কাছে পঠন পাঠনটা পেয়ে যাবে তো প্রথমেই দেখো আছে সবার আমি ছাত্র তাহলে আমরা কার কার ছাত্র সবার কাছে আমরা শিখি কীভাবে শিখে আমরা দেখে নিই একটু ভালো করে দেখে নাও কার কার কাছে আমরা শিক্ষা গ্রহণ করি শুধু কি মাস্টাররাই শেখায় আমাদের সবাই কিন্তু শিক্ষাদান করে ঠিক আছে এই ছড়াটি লিখেছে সুনির্মল বসু তাহলে কবির নাম কি সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে অর্থাৎ আকাশ কত উদার দেখো সবাইকে তার তলায় ঠাঁই দিয়েছে কি ছোট কি বড় কি হিন্দু কি মুসলিম কি মেয়ে কি ছেলে সবাইকে এক আকাশের নিচে আমরা পাই তাহলে আকাশ আমাদের সবাইকেই সমানভাবে ভালোবাসে তাহলে আকাশের কাছে আমরা উদার হতে শিখি আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে অর্থাৎ সবারই ক্ষেত্রে আমার মন যেন সমান হয় কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে তাহলে বায়ু আমাদেরকে শেখাচ্ছে এই সময় বয়ে চলো সব সময় কাজ করো সব সময় কাজ করো কোনো সময় থামে না বাতাস কি কোনো সময় থামে হ্যাঁ কোন সময় জোরে বয় কোন সময় আসতে বয় তাহলে কর্মী ভালো কাজ করার মন্ত্র আমি কার কাছে পাই বায়ুর কাছে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে পাহাড় পাহাড় আমাদের কি শিক্ষা দেয় না মৌন মহান হতে অর্থাৎ চুপ করে গুম ধরে বসে থাকতে অর্থাৎ ধৈর্যের পরীক্ষা দেয় কে ধৈর্য শিক্ষা দেয় কে পাহাড় তাহার সমান আমরা যেন সে সৌর্যশীল সহনশীল হতে পারি এবং মৌন মহান হতে পারি পাহাড় খুব মহান হয় অনেক উঁচু বুক উঁচু করে থাকে আমাদের যেন নিজেদের কাজের মধ্যে আমাদের বুক উঁচু হয়ে থাকে ঠিক আছে খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে খোলা মাঠ আমাদের কী উপদেশ দেয় যে মনটাকে তোমরা খোলা করো ওপেন করো সবারই জন্য মনটাকে খোলা করো সবার জন্য সমান দুঃখিত হও সবার আনন্দে আনন্দিত হও এইটা আমরা কার কাছে শিক্ষা পেলাম খোলা মাঠের উপদেশে আমরা এটা পেলাম সূর্য আমায় মন্ত্রণা দেয় আপনতে যে জ্বলতে সূর্য আমাদেরকে কি শেখায় যে সূর্য বলছে যে তোমরা সবসময় নিজের মধ্যে যে শক্তি আছে সেই শক্তি দিয়ে সবসময় নিজেদেরকে জ্বালাও নিজেদেরকে জাগাও নিজেদেরকে বড় করে তোলো তাহলে সূর্য আমাদেরকে সবসময় তেজ দেখাতে বলেছে রাগ দেখাতে বলেছে তাই বলে অন্যায় রাগ না আমাদেরকে জেদ করতে হবে কখন পড়াশোনার ক্ষেত্রে আমাকে ভালো হতে হবে বড় হতে হবে ভালো ধৈর্য ধৈর্য বলা ছেলে হতে হবে চাঁদ শিখালো হাসতে মিঠে চাঁদের হাসি কেমন মধুর লাগে রাতে যখন জোষনা হয় মনে হয় যে গোটা আকাশটা হাসছে তাহলে চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে আমাদের মুখে যেন মধুর মতো মিষ্টি কথা বলা বের হয় কাউকে যেন কোনো সময় আমরা যেন আঘাত না করি তাহলে এটাকে শেখালো এটা আমাদেরকে চাঁদ মামা শেখালো ইঙ্গিতে তার শেখায় সাগর ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর অর্থাৎ আমাদের মধ্যে জ্ঞানের যেন ভান্ডার খনি যেন ভরা থাকে তাহলে আঁকা আকারে ইঙ্গিতে আমাদেরকে সাগর বলছে সাগর মুখে না কিছু বলে বলছে দেখো আমার মধ্যে কত রত্ন কত মনি, কত মানিক্য কত জীব কত সৌন্দর্য তাহলে তোমাদের ভেতরটাকে এত জ্ঞানে পূর্ণ করো যেন তোমরা সবাই বলে যে না তোমার ভেতর রত্ন আছে তাহলে আমাদের মধ্যে রত্নকে ঢোকাতে হবে ভালো জ্ঞান ভালো বুদ্ধি আমাদের মধ্যে নিয়ে আসতে হবে নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে নদী কোনো সময় থামে না সেরকমই আমরা নদীর কাছে কি শিক্ষা পেলাম সব সময় যেন আমরা নিজের কাজে বহাল তবিয়াতে থাকতে পারি তো আজকে এই পর্যন্ত আবারও আমরা আগামী ক্লাসে বাকি অংশটুকু জেনে নেব বাই বাই